আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে নেমচিপে একটা ডোমেইন কিভাবে রিনিউ করতে হয় বা কিভাবে অ্যাড ইয়ার, অর্থাৎ আপনার একটা ডোমেইন আছে সেটার মেয়াদ দেখা যাচ্ছে যে কিছুদিন পর শেষ হয়ে যাবে, সেই ডোমেইনটাতে কিভাবে আপনি আরো একটা বছর অ্যাড করবেন, ঠিক আছে? বা আমরা দেখা যাচ্ছে যে আমাদের ডোমেইনের মেয়াদ একেবারে শেষ, তখন আমরা এটাকে কিভাবে রিনিউ করতে পারি, তো এটা আমরা আজকে দেখব। তো এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন animalku.com, এটা হচ্ছে ডোমেইন যার মেয়াদটা শেষ হবে হচ্ছে 16 মার্চ 2022। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি দেখেন, আমরা এই যে ম্যানেজ এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে, ডোমেইন। হ্যাঁ, এটা সিলেক্ট অবস্থায় থাকবে এবং আমরা চাচ্ছি কি এটাকে বৃদ্ধি করতে। হ্যাঁ, অ্যাড ইয়ার্স এখানে কি আছে, অটো রিনিউ, অর্থাৎ আমাদের এখানে চেক মার্ক দেওয়া থাকা মানে যদি আমার হয়তো বা রিনিউ করতে যদি আমি ভুলে যাই তাহলে হচ্ছে আমাদের ব্যালেন্স থেকে ওইটা অটোমেটিক নিয়ে নিবে। যেমন আমি যদি ব্যালেন্সটা দেখাই, আমার বর্তমান ব্যালেন্স কত, বর্তমান ব্যালেন্স হচ্ছে $39.96। হ্যাঁ, ওকে, তো আমরা এখন এখানে ম্যানেজে ক্লিক করলাম, করার পরে আমরা অ্যাড ইয়ার্সে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন নতুন আমাদের কাছে একটা উইন্ডো আসছে, এখানে বলছে 1 ইয়ার, আমরা চাইলে এখানে ইয়ার বৃদ্ধিও করতে পারি। অ্যানিমেল কেইউ এখানে হচ্ছে $13.98 এবং হচ্ছে 18 সেন্ট হচ্ছে একটা চার্জ। হ্যাঁ, আইসিএ এনএন ফি যেটাকে বলা হয় আর কি। ওকে, আমরা আর কিছু অ্যাড করব না, আমরা এখন এখানে যেটা করব, যেমন এখানে টোটাল আসছে কত, $14.16। কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে যখন আমরা ক্লিক করব তখন এই সেম জিনিসটা আসছে, এখন আমরা এটাকে কি করব, পে করব। ওকে, সবকিছু দেখে নি ঠিকঠাক আছে কিনা। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে এটা হচ্ছে পেমেন্ট মেথড ফান্ড, অর্থাৎ আমাদের ফান্ড দিয়ে যে ব্যালেন্সটা আছে সেটা আর কি। হ্যাঁ, ওকে, আমরা এখন যে পে নাওতে আমরা ক্লিক করছি। ওকে, একটু সময় নিবে। ওকে, এই যে অর্ডার প্রসেসিং হচ্ছে আর কি। ওকে, কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট যখন হয়ে গেল তখন এখানে হচ্ছে আমরা ডাউনলোড রিসিপ্ট, ডাউনলোড রিসিপ্টটা করে নিই। আচ্ছা, আমরা এটাকে জেনারেলে রাখি এন্ড দেন স্টার্ট ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে দেখতে চাই, আমরা জাস্ট ওপেনে ক্লিক করলে আমরা এটাকে দেখতে পাবো। এই যে, অর্থাৎ আমরা যে জিনিসটা কিনলাম আর কি, অর্থাৎ যে জিনিসটা বলতে আমরা যেই রেনু করলাম, আমাদের যেই চার্জটা সেই চার্জটা নিয়ে নিলাম, 1 ইয়ার হয়েছে, ঠিক আছে, এই সেই। আচ্ছা, আমরা এখন এখানে যাই যে আমরা যদি এখন আবার আমাদের ডোমেইনটা চেক করি, যে দেখবো তাহলে এটার এক্সপিয়ার ডেট কিন্তু আরো 1 বছর বেড়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা একটু রিলোড দিই। আচ্ছা, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে 16 মার্চ, ঠিক আছে, এটা হয়তো বা একটু সময় নিবে আপডেট হতে। এই যে আমার ব্যালেন্স নিয়ে নিয়েছে। ওকে, রিলোড দিই। আচ্ছা, এটা একটু পরে হয়তো বা এটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, বা ম্যানেজে ক্লিক করি। আচ্ছা, এই যে দেখুন এখানে 17 মার্চ 2023, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা কাউন্ট হবে, এটা ডেটটা দেখি আমরা, 17 মার্চ 2021 যে আমরা এই ডোমেইনটা কিনা ছিল এবং এটার মেয়াদ শেষ হবে 17 মার্চ 2023 সালে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।